বিরোধীরা তার কাছে শত্রু নয়, দলের লোকই তার কাছে শত্রু। দেখুন, কল্যাণ দাস সিনিয়র নেতা, অনেক সিনিয়র নেতা এবং দক্ষ আইনজীবী। কল্যাণ দাস গোটা বক্তব্যটা আমি শুনেছি। আমি নির্দিষ্ট কোনো লাইনের উপর দাঁড়িয়ে কথা বলতে পারবো না, কিন্তু আমি শুধু এটুকু বলতে পারি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আক্ষেপগুলি, যে বিষয়গুলি সামনে এনেছেন, সেটা তার অভিজ্ঞতা থেকেই তিনি এই বিষয়গুলো সামনে এনেছেন এবং কোথাও মনে হয়েছে তার সেই কষ্টটা কাজ করেছে। ফলে আমার মনে হয় একটা দুটো লাইন দিয়ে বিচার না করে, আর আমি দলের মুখপাত্র, অন্যতম মুখপাত্র, আমার কাজ দল এবং সরকারের পক্ষে বলা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিশ্রম করছেন, সমস্ত রকম কাজ করছেন যাতে মানুষের পাশে থাকা যায়, মানুষ আরও বেশি করে আশীর্বাদ করেন। কিন্তু কোথাও কোথাও এমন এমন কিছু কিছু ঘটনা হয়তো ঘরে বাইরে ঘটে যাচ্ছে যাতে তীব্র আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে। আমি তার বেশি একটি শব্দও বলবো না। কল্যাণ দাস সিনিয়র নেতা, তিনি তার অভিজ্ঞতা থেকে যেটা বলেছেন, আমার মনে হয় গত কয়েকদিনের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সেই আত্মসমালোচনাও দল শীর্ষ নেতৃত্ব যথাসময় করবে। মানে কল্যাণ দাস আক্ষেপটাকে সাপোর্ট করছেন না? আমি সাপোর্ট বা বিরোধিতা আমি কোনো কথা বলছি না। আমি বলছি কল্যাণ দাস একজন সিনিয়র নেতা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পুরনো দিনের নেতা, সিনিয়র নেতা এবং দক্ষ আইনজীবী, এবং গত কয়েকদিনে যে যে ঘটনা আইন মহলে ঘটেছে তাতে তার সঙ্গে এই ক্ষোভ বিক্ষোভের সামঞ্জস্য নেই, এইটা বলা যায় না। আমি নিশ্চয়ই দলের পক্ষে বলবো বা আমি নিশ্চয়ই দলের সমর্থনে বলবো, দল এত ভালো কাজ করছে, কিন্তু কিছু কিছু এমন ঘটনা ঘটছে, কেন ঘটছে, কিভাবে ঘটছে, এই আত্মসমালোচনার প্রয়োজন আছে। সেই দৃষ্টিভঙ্গিতেই কল্যাণ দাস এই বিবৃতিগুলিকে দেখা উচিত। মানে কল্যাণ দাস বক্তব্যটাকে আপনারা বিচার করে পর্যালোচনা করতে হচ্ছে? আমি বলছি কল্যাণ দাস একজন সিনিয়র নেতা, তিনি যা বলেছেন তার বক্তব্যটিকে আত্মসমালোচনার ভিত্তি হিসেবে দেখা উচিত, দল নিশ্চয়ই সেইভাবে দেখবে।